আমার নামাজ লাগে না, আমি নামাজ ছাড়াই জান্নাতে যাব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজের সময় হয়েছে, আসেন নামাজটা পড়ে আসি। আমি তো পীর, আমার নামাজ লাগে না, আমি নামাজ ছাড়াই জান্নাতে যাব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলেন? আস্তাগফিরুল্লাহ কি কইল? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি কইল এটা? আস্তাগফিরুল্লাহ কি কইল নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কি কইল এটা? আস্তাগফিরুল্লাহ কি কইল নাউজ? এই শোনো, আচ্ছা তোমার কে কি বলছে? তুমি কথা বড় বড় বলতেছো কি কইল এটা কি কইল এটা, আবার বলতেছো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি সমস্যা? মানে কে কি বলছে, কিছু বলছে নাকি? আরে আর বলিয়েন না, আমি নামাজে আসার সময় রাস্তায় এক পীর বসে ছিল, ওনাকে বললাম চলেন নামাজটা পড়ে আসি। তো উনি আমাকে কি বলছে জানেন? কি বলছে? উনি বলতেছে যে তার নাকি নামাজ ছাড়া জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ কোথায় বলছে এটা? ওইদিকে বসে রয়েছে, চলেন যাই। চলেন আসেন। এই যে বই রয়েছে ওই লোকটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন আজান হয়েছে, নামাজটা পড়ে আসি। আমি তো পীর, আমার তো নামাজ লাগে না, আমি নামাজ ছাড়াই জান্নাতে যাব। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে উত্তম ব্যক্তি হয়ে গেছেন যে আপনার নামাজ পড়া লাগে না? যিনি মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, পৃথিবীর ভিতরে উত্তম ব্যক্তি ছিলেন, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের উপদেশ দিছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন ব্যক্তিকেও পাঁচ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হয়েছে, সেখানে আপনি কোথেকে উঠে আসছেন যে আপনার নামাজ পড়া লাগবে না, নামাজ ছাড়াই আপনি জান্নাতে চলে যাবেন, আবার এটা মানুষের সামনে প্রচার করছেন? আস্তাগফিরুল্লাহ, আপনি তওবা করে ফিরে আসুন, না হয় আপনার পরিণতি খুবই ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম। আমরা মূলত এই ভিডিও থেকে কী শিখতে পারলাম? শিখতে পারলাম আমরা সমাজে এসব বাইরাজ্জনিত লোক, এসব বাইরাজ্জনিত কথা থেকে দূরে থাকব। কখনো একজন পীর মুরিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনাকে জান্নাতে যেতে হলে নিজের আমল দিয়ে জান্নাতে যেতে হবে। নামাজ বাধ্যতামূলক, আপনি যেখানেই থাকেন আপনাকে নামাজ পড়তেই হবে। এতটাই বাধ্যতামূলক যেখানে আপনার অসুস্থ অবস্থায় পড়তে হবে, জিহাদ করা অবস্থায় দৌড়ানো অবস্থায় পড়তে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, বসে হলেও শুয়ে হলেও নামাজ পড়তে হবে। মূলত এসব পীর মুরিদ থেকে দূরে থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা সতর্কমূলক মনে হয় তাহলে আপনি শেয়ার করে দিবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার পরবর্তীতে ভালো ভালো কিছু কন্টেন্ট আসতেছে, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।